টাকা ঢুকছে লক্ষীর ভান্ডারে, হাসি ফুটলো মহিলাদের মুখে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এই প্রার্থনা বছরের পর বছর ধরে চলে আসছে। এবার বুঝি তিনি সত্যি এলেন, অন্তত ব্যাংকের পাশ বই তো তেমনটাই বলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের লক্ষ্মীর ভান্ডার এবার বিরোধীদের কটাক্ষ উড়িয়ে কার্যত ফলপ্রসূ। উল্লেখ্য, গত অগস্ট 5 থেকে শুরু হওয়া দুয়ারে সরকার কর্মসূচিতে মহিলারা লাইন দিয়ে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করেন। এবার কথা মতো সেই টাকা বর্তমানে আসতে শুরু করেছে। সাধারণ শ্রেণীর মহিলাদের অ্যাকাউন্টে 500 টাকা, তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের অ্যাকাউন্টে 1000 টাকা ঢুকছে। আর এই টাকা পেয়ে আনন্দে আত্মহারা বীরভূমের শিউরি 2 নম্বর ব্লকের অন্তর্গত কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের মালিহা গ্রামের মহিলারা। এই গ্রামের মহিলারা এইভাবে টাকা পেয়ে খুশি। তারা বলছেন, দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করার ফলশ্রুতি হিসেবে আজ এই টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন তারা। দুয়ারে সরকারে জেনেছিলাম, নিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম লক্ষ্মী ভান্ডারের জন্য। অনেক বড় লাইন দিয়ে ফর্ম ফিল আপ করেছিলাম, ভাবতে পারিনি যে এরকম পেয়ে যাব। তার আগে পেয়ে গেলেন? তার আগে পেয়ে গেলাম। কবে জানতে পারলেন? কাল রাতে মোবাইলে মেসেজে জানতে পেরেছি, দেখে জানতে পারলাম যে লক্ষ্মী ভান্ডারে মেসেজ ঢুকেছে। ব্যাংক থেকে এসএমএস? ব্যাংক থেকে এসএমএস পেয়ে। কত টাকা পেয়েছেন? 1000 টাকা। কেন? আমি এসছি বলে। কতটা খুশি? হ্যাঁ, খুব খুশি, পুজোর আগে টাকাটা পেলাম। কালকে দুপুরে আমার মেসেজ এসছে কানাডা ব্যাংকে থেকে, মেসেজ দেখে 500 টাকা ঢুকেছে জানতে পারলাম লক্ষ্মী ভান্ডার। আমি পুজোর আগে 500 টাকা পেয়ে ভীষণ খুশি। মুখ্যমন্ত্রীকে তার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কিসের মাধ্যমে জানতে পারলেন টাকা ঢুকেছে? আমরা মেসেজের মাধ্যমে জানতে পারলাম, ব্যাংকে মেসেজ পাঠিয়েছে, সেই জন্য সেখান থেকে আমরা জানতে পারি। পুজোর আগে টাকা পেলেন, কতটা খুশি? হ্যাঁ, ভীষণ খুশি। পুজোর আগে মেয়েরা বিশেষ করে আমরা মহিলারা যদি 500 টাকা করে মানে বাড়িতে বসে পাই, আমরা ভীষণই খুশি হব। প্রাক উপনির্বাচন আবহে এই প্রকল্প অনেক সমালোচনার সম্মুখীন হয়েছে, কিন্তু শেষ হাসি হাসলেন বাংলার মেয়েরাই। কাল রাত্রি 8টার পর সবারই মোবাইলে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকেছে জানতে পারি, এবং তারপর সবাইকে ফোন করে জানি। প্রায় ঢুকে গিয়েছে, জেনারেলদের বেশি ঢুকেছে, সিভিল কাজদের প্রায় 2-10 জনের ঢুকেছে। ঠিক আছে, তো খুবই খুশি আমরা যে মমতাজি ভোটের আগে যে ইস্তাহারে প্রকাশ করেছিলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বাড়ির মহিলাদেরকে 500 টাকা করে দেওয়া হবে, তা আজ বাস্তবিত হলো এবং মহিলারা খুবই খুশি। তা পুজোর আগে তারা এই টাকা পেয়ে খুবই খুশি হয়েছে। বীরভূম থেকে নয়নদার রিপোর্ট, বেঙ্গল লাইভ।